সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পাকিস্তান তেহরিক ইনসাফের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেন গহর খান। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, 8 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের 170টি আসনে জয় পেয়ে দলটি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন গহর খান। তিনি বলেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করবেন। কারাগারে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন, তিনি পিটিআই এর নেতা। জাতীয় পরিষদের 265 আসনের মধ্যে 170টিতে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দাবি করেছেন গহর খান। তিনি বলেন, আরও 22টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন, কিন্তু এসব আসনে ফল পাল্টে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশে অনেক দেরি হয়েছে। পাকিস্তানের সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন, ফল প্রকাশে এত বিলম্ব অপ্রত্যাশিত। রবিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত কয়েকটি আসনের ফলাফল প্রকাশ বাকি। রবিবার সকাল পর্যন্ত পিটিআই 102টি, মুসলিম লীগ নওয়াজ 73টি, পিপলস পার্টি 54টি আসন পেয়েছে। গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন। যেহেতু জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। পিটিআই চেয়ারম্যান বলেন, কারোর সঙ্গে আমাদের ঝগড়া নেই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করব এবং সরকার গঠন করব। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে ফলাফল প্রকাশের দিন ইমরান খানকে 12টি মামলায় জামিন দিয়েছে রাওয়ালপিন্ডির একটি আদালত। তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকেও একই দিন 13টি মামলায় জামিন দেওয়া হয়েছে। গত বছরের 9 মে পাকিস্তান জুড়ে বিশৃঙ্খলা ও সেনা স্থাপনায় হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল। পাকিস্তানের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পিটিআই সবচেয়ে বেশি আসনে জয় পেলেও তারা নির্বাচনে দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তাই নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছাড়া সরকার গঠনে সাংবিধানিক বাধা রয়েছে বলে মনে করছেন অনেকে। আর যে কারণে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া মুসলিম লীগ নওয়াজের নেতা নওয়াজ শরীফ চাইছেন তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টিকে নিয়ে ঐক্য সরকার গঠন করতে। এর আগে ইমরান খানের সরকার পতনের পরও পাকিস্তানে একটি ঐক্য সরকার দেখা গিয়েছিল। সেই সরকারেরও প্রধান দুই শরিক ছিল নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দল। জিও নিউজ এক খবরে বলেছে, শনিবার আসিফ আল জারদারির সাথে শাহবাজ শরীফের এক বৈঠকে সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কারণ আগের দিনই বিলওয়াল ভুট্টো বলেছেন কোনো পক্ষের সাথেই তাদের সমঝোতা হয়নি। দ্য ডনের খবরে বলা হয়েছে, মুসলিম লীগ নওয়াজ ও পিপলস পার্টির মধ্যে রুদ্ধদ্বার বৈঠক থেকে কোনো ঐক্য হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, শেষ মুহূর্তে ঐক্য সরকার গঠন নিয়ে উভয় পক্ষই বেশ সতর্কতার সাথে পদক্ষেপ নিচ্ছে। রোববারও বিষয়টি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন নেতারা, দফায় দফায় বৈঠক করেছেন তারা। এই সময়ে ক্ষমতার ভাগাভাগি যে দর কষাকষির প্রধান উদ্দেশ্য সেটি বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, শনিবার বিলওয়াল ভুট্টোর কণ্ঠেও ঐক্য সরকারের সমর্থনের সুর পাওয়া গেছে। জিও টিভির এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার গঠন করে রাজনৈতিক স্থিতিশীলতা আনা উচিত। বিলওয়াল আরও বলেন, আমি ঘৃণা ও বিভক্তির রাজনীতির অবসান চাই। বিলওয়াল বলেছেন, তার দলকে ছাড়া কেন্দ্রীয় সরকার এবং পাঞ্জাব ও বালুচিস্তান প্রদেশের সরকার গঠন করা যাবে না। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। রবিবার দলটি পাঞ্জাবে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়। পাশাপাশি দলটির অনেক নেতা ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম ফজল দলটিও বিক্ষোভে ডাক দিয়েছে। এর আগে শনিবার করাচিতে বিক্ষোভ করেছে তেহরিকে লাব্বাইক। দলটির বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্তের দাবি তোলা হয়েছে। নির্বাচনে জয় পেয়েছে ইমরান খানের দলের বেশিরভাগ প্রার্থী। দলের এই কঠিন সময়েও নানা নিপীড়ন সহ্য করে তারা পিটিআই এর হয়ে ভোটের মাঠে নেমেছিলেন। জনগণও তাদের ভালোবাসার দলটিকে জিতিয়েছে। তবে কঠিন সময়ে ইমরান খানকে ছেড়ে গিয়েছেন এমন অনেক হেভিওয়েট প্রার্থীর পরাজয় হয়েছে
8 ফেব্রুয়ারি নির্বাচনে। ক্ষমতা হারানোর পর ইমরান খান ও পিটিআই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার। রাজনৈতিক অঙ্গন থেকে পিটিআইকে নিশ্চিহ্ন করে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দলটির শীর্ষ নেতাকর্মীদের কারাগারে বন্দী এবং দণ্ড দেওয়া হয়েছে। ওই সময় পিটিআইয়ের অনুগত থাকা খুব কঠিন হয়ে পড়েছিল। যেসব বিখ্যাত রাজনৈতিক নেতারা ইমরানের দলত্যাগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাটাক। তিনি ইমরানের পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন পিটিআই পার্লামেন্টারিয়ান্স নামের একটি নতুন দলে। অপরজন হলেন জাহাঙ্গীর তারিন, যিনি একসময় ইমরান খানের খুবই কাছের লোক ছিলেন। তিনিও পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন ইস্তেকামী পাকিস্তান পার্টিতে। কিন্তু নির্বাচনে এ দুটি দলেরই ভরাডুবি হয়েছে। নির্বাচনী প্রচারের সময় পারভেজ খাটাক বলেছিলেন তিনি আবারও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হবেন এবং পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীরা তার সঙ্গে যোগ দেবে। জাহাঙ্গীর তারিন আরও বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি নওয়াজ শরীফের মুসলিম লীগের সঙ্গে আসন ভাগাভাগিও করেছিলেন এবং বলেছিলেন কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশে নওয়াজের সঙ্গে সরকার গঠন করবেন তিনি। কিন্তু তার দল জাতীয় পরিষদে মাত্র দুটি আসনে জয় পেয়েছে। এ দুটি জয় এসেছে লাহোর থেকে। যদিও যে দুটি আসনে জাহাঙ্গীর তারিনের দল জয় পেয়েছে সেগুলোতে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। এই আসনগুলোর ফলাফল চ্যালেঞ্জ করেছে পিটিআই। আর সবচেয়ে বড় ব্যাপার হল খাটাক ও তারিন দুজনই নিজ নিজ আসনে হেরে গেছেন। পারভেজ খাটাকের দল একটি আসনও পায়নি পার্লামেন্টে। দক্ষিণ গাজার রাফা এলাকায় সামরিক অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির রিপোর্টে বলা হয়েছে গাজার রাফা শহরকে টার্গেট করার বিপজ্জনক প্রতিক্রিয়া সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সৌদি আরব, কারণ অঞ্চলটিতে এখন রয়েছে গাজার কয়েক লাখ উদ্বাস্তু। সৌদি আরব একই সাথে গাজার বাসিন্দাদের জোরপূর্ব উদ্বাস্তু বানানোর প্রতিবাদও জানিয়েছে। খবরে বলা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে গাজা উপত্যকায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি দাবি করা হয়েছে। এছাড়া এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকারও দাবি জানিয়েছে রিয়াদ। গত কয়েক সপ্তাহ ধরেই রাফা এলাকায় অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে তারা এলাকাটিতে বিমান হামলাও চালিয়েছে। সেখানে ইসরায়েলি সেনা প্রবেশ করলে গাজার বাসিন্দাদের মিশরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু মিশর জানিয়েছে তারা গাজার উদ্বাস্তুদের তাদের দেশে ঢুকতে দেবে না। এজন্য ইসরায়েলকে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে বার্তাও পাঠিয়েছে কায়রো। এদিকে রাফা শহরে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারাল্লাহ গ্রুপের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি। তিনি বলেছেন রাফা কিংবা গাজার অন্যত্র ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রাখার অর্থ হচ্ছে হুথিদের প্রতিরোধ চলমান থাকবে। আলী আল হুথি বলেন গাজার মানুষের উপর আগ্রাসন বন্ধ করা ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত হুথিদের লড়াই চলবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 28,000। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। রোববার আনাদুলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে গত 24 ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত 117 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 28,000 ছাড়িয়ে গেছে বলে ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় এলাকাটিতে 44 জন নিহত হয়েছেন। কয়েকদিন ধরেই রাফা স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইহুদিবাদী দেশটি। মিশর সীমান্তবর্তী রাফা এলাকায় আগে থেকে 3 লাখের মতো বাসিন্দা রয়েছেন। উত্তর ও মধ্য গাজায় হামলা শুরুর পর এলাকাটিতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে আরও অন্তত 20 লাখ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় বিভিন্ন পরিবারের বিরুদ্ধে 16টি গণহত্যা চালিয়েছে এবং এতে গত 24 ঘণ্টায় 117 জন শহীদ এবং আরও 152 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। আনাদুলু বলছে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। গাজা উপত্যকার 6 বছরের শিশু হিন্দ রজবের মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিশ্ববিবেক।
কয়েক স্বজন নিহত হওয়ার পর টেলিফোন করে বাঁচার আকুতি জানিয়েছিল শিশুটি। তাকে উদ্ধারে পাঠানো হয়েছিল অ্যাম্বুলেন্স, কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্সের উপরও হামলা চালিয়েছে। শনিবার গাজার তাল আল হাওলা এলাকা থেকে পরিবারের সদস্য ও স্বাস্থ্যকর্মীদের সাথে হিন্দের লাশ উদ্ধার করা হয়েছে। গত মাসের শেষের দিকে চাচি, চাচা আর তিন চাচাতো ভাই বোনের সঙ্গে গাজা সিটি থেকে পালিয়ে পার্শ্ববর্তী তাল আল হাওয়া যাচ্ছিল ছয় বছরের হিন্দ রজব। পথে তাদের বহনকারী গাড়ি ইসরায়েলের ট্যাঙ্কের গোলার মুখে পড়ে। অন্যরা হতাহত হলেও বেঁচে যায় হিন্দ। এরপর ছোট্ট শিশুটি গাড়িতে বসেই ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি নম্বরে ফোন করে বাঁচার আকুতি জানায়। সেই ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করতে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিল পিআরসিএস এর দুই প্যারামেডিক, কিন্তু এরপর থেকে তাদেরও হদিস পাওয়া যাচ্ছিল না। সেই ঘটনার ১২ দিন পর শনিবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ঘটনাস্থল থেকে হিন্দ ও তার পাঁচ স্বজন এবং রেড ক্রিসেন্টের দুই ক্রুর লাশ পাওয়া গেছে। হিন্দ ও জরুরি কল অপারেটরের মধ্যকার অডিও কথোপকথনের তথ্য অনুযায়ী হিন্দ ওই সময় ইসরায়েলি বাহিনীর হাত থেকে বাঁচতে গাড়িতে থাকা স্বজনদের লাশের মধ্যে লুকিয়েছিল। শনিবার প্যারামেডিকরা সে এলাকায় পৌঁছাতে সক্ষম হয়। এতদিন সে এলাকায় ব্যাপক যুদ্ধ চলার কারণে সেখানে ঢোকা যাচ্ছিল না। তারা সেখানে যাওয়ার পর হিন্দ যে কালো রঙের কিয়া গাড়িতে ছিল সেটি দেখতে পান। গাড়ির চারপাশে ছিল গুলির চিহ্ন। একজন প্যারামেডিক সাংবাদিকদের বলেন, গাড়ির ভেতরে থাকা ছয়টি লাশের একটি হিন্দ। এই গাড়িটির কয়েক মিটার দূরে ছিল রেড ক্রিসেন্টের পুড়ে যাওয়া গাড়ি। সংস্থাটি বিবৃতিতে জানায়, ইসরায়েলের বোমা হামলায় অ্যাম্বুলেন্সের দুই ক্রু ইউসুফ আল জেইনো এবং আহমেদ আল মাউথন নিহত হন। 29 জানুয়ারি অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছানোর পর ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এতে হামলা চালায়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।